جي سر. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. রাজারবাগ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের অধ্যায় চার পাঠ ১৯ থেকে পড়ব ইনশাআল্লাহ। পাঠ ১৯ হলো, বিষয় হচ্ছে হিংসা। হিংসা আখলাকে জামিমার অন্যতম একটি দিক। হিংসা বিদ্বেষ মানে অন্যের প্রতি বিরূপ মনোভাব পোষণ করা, নিজেকে বড় মনে করা, অন্যকে ঘৃণা করা, শত্রুতা বশত অন্যের ক্ষতি কামনা করা, অন্যের উন্নতি সুখ সহ্য করতে না পারা। ইসলামী শরীয়তের পরিভাষায় অন্যের সুখ সম্পদ শান্তি সাফল্য ধ্বংস হওয়া ও নিজে এর মালিক হওয়ার কামনাকে হিংসা বলে। শরীয়তের পরিভাষায় অন্যের সুখ সম্পদ শান্তি সাফল্য ধ্বংস হওয়া ও নিজে এর মালিক হওয়ার কামনাকে হিংসা বলা হয়। আরবি ভাষায় হিংসার প্রতিশব্দ হল আল হাসাদ। আচ্ছা, এখানে আমরা কিছু ব্যাখ্যার কথা বলছি। নিজেকে বড় মনে করা, নিজেকে উচ্চ মনে করা এবং অন্যকে তুচ্ছ মনে করা, হিংসা হলো নিজেকে উচ্চ মনে করা এবং অন্যকে তুচ্ছ মনে করা, অন্যকে ঘৃণা করা, শত্রুতাবশত অন্যের ক্ষতি কামনা করা, অন্যের উন্নতি সুখ সহ্য না করতে পারা, এগুলি হলো হিংসা। ইসলাম শরীয়তের পরিভাষা যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে সেটা হলো যে অন্যের সুখ শান্তি সফলতা সহ্য করতে না পেরে অন্যের ধ্বংস কামনা করা, আর সেই সুখ শান্তি সফলতা নিজের হওয়ার প্রত্যাশা করা, এটা হলো শরীয়তের পরিভাষায় হিংসা। তো আমরা যদি লক্ষ্য করি, হিংসা একটি জঘন্যতম অপরাধ। আমরা যদি দেখি হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, হযরতে আদম আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সর্দার সেই তখন সে ছিল জিন জাতি, যে শয়তান বর্তমান সে ছিল ফেরেশতাদের সর্দার। সেই ফেরেশতাদের সর্দার শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নির্দেশ দিয়েছিলেন, অর্ডার করেছিলেন যে তুমি আদমকে সম্মান সূচক সিজদা করো। এটা আল্লাহ তাআলার অর্ডার ছিল, এটা আল্লাহর আদেশ ছিল। কিন্তু আল্লাহ তাআলার সে অর্ডার পাওয়ার পরে শয়তানের মনে একটু হিংসা কাজ করেছে, একটু প্রতিহিংসা কাজ করেছে। যে শয়তান ভাবতেছিল এতদিন পর্যন্ত তো আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় ছিলাম, শ্রেষ্ঠ ছিলাম, এখন দেখি আমার চেয়ে আরেকজন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হচ্ছে, এবং যে কিনা আমার চেয়ে কত শ্রেষ্ঠ তাকে আমাকে রেসপেক্ট করতে হবে, তাকে আমাকে সম্মান দিতে হবে, তাকে আমাকে সেলুট করতে হবে, তাকে আমার সিজদা করতে হবে। এটা আমার সম্মানের সাথে যায় না, আমার ব্যক্তিত্বের সাথে যায় না। তার মনের ভিতরে একটা হিংসা, একটা ঘৃণা তার মনের ভিতরে আসলো, এবং সে আরেকটি ভাবনা ভাবলো যে আমি তো তার চেয়ে উন্নত সৃষ্টি, আমি তো তার চেয়ে সেরা সৃষ্টি। কিভাবে? আদমকে তো আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন, যা আমার সৃষ্ট, আমি যে আগুন থেকে সৃষ্টি তার চেয়ে নিকৃষ্ট। আগুনের ধর্ম হলো ঊর্ধ্বগামী, আর মাটি তো হলো নিম্নগামী। আমি একটা শ্রেষ্ঠ সৃষ্টি, আগুনের তৈরি জিন, একটা মাটির তৈরি আদমকে আমি সিজদা করব, রেসপেক্ট করব, সেলুট দেব, এটা তো আমার সম্মানের সাথে, আমার মর্যাদার সাথে যায় না। তার ভিতরে এই হিংসাটুকু জাগ্রত হয়েছিল, যার কারণে সে কোরআনে আল্লাহ তাআলা বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকৃতি জানায়, সে অহংকার করে, ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এখানে তার উচিত ছিল যে আল্লাহ তো আমার আমার প্রভু, প্রভু আল্লাহ আমার স্রষ্টা, তিনি আমার সব, তিনি যখন আমাকে আদেশ দিয়েছেন তিনি যাই আদেশ করেন আমি তাই মেনে নেব, সেটা আমার চিন্তা করার ভাবনার কোনো সুযোগ নেই। শয়তান যুক্তি দেয়, শয়তানের কাছে বড় অস্ত্র হলো যুক্তি। সে তার যুক্তির মাধ্যমে সে নিজের নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, যার কারণে এই হিংসা তাকে আশরাফুল মালাইকা ফেরেশতাদের সর্দারের সম্মান থেকে একেবারে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট, জঘন্যতম নিকৃষ্ট করে আল্লাহ তাআলা তাকে ছুড়ে ফেললেন শয়তানের লিডার হিসাবে, ফেরেশতাদের লিডার থেকে শয়তানের লিডার হিসাবে, নেতা হিসাবে তিনি সে প্রতিষ্ঠা লাভ করেছে। এবং সেটা ছিল একটি অপরাধ, এবং প্রথম কাজ, প্রথম অপরাধ সেটা হলো হিংসা। হিংসা থেকে সকল ধরনের অপরাধের প্রথম অপরাধটা সূচনা হয়েছিল। তো হিংসাটা কেমন? হিংসা মানুষের ভিতরে জন্মগত ভাবেই, মানুষের ভিতরে কাম ক্রোধ মানুষের মধ্যে জন্মগত ভাবে আছে। মানুষের ভিতরে ভালো এবং মন্দ দুইটা গুণই আছে। যে যত বেশি তার ভালো গুণকে প্রায়োরিটি দেয়, চর্চা করে, লালন করে, সেই সব তত সুন্দর সত্যিকারের মানুষ হিসেবে সে প্রতিষ্ঠা লাভ করে। এখানে বিস্তারিত বিষয় হলো যে হিংসা তো আমাদের মাঝে অনেক ভাবে আমাদের আসছে, আমরা করি হিংসা করা, ভালো কাজের, কল্যাণমূলক কাজের, ইতিবাচক কাজে আমরা হিংসা, একে অপরের সাথে হিংসা করতে পারি। আমি তার চেয়ে ভালো বেশি কাজ করব, সে 15টি রোজা রেখেছে আমি 25টি রোজা রাখবো, সে 20টি টাকা দান করেছে আমি 100 টাকা দান করব, হ্যাঁ সে 2 ঘন্টা পড়ালেখা করে আমি 4 ঘন্টা পড়ালেখা করব, আমি 4 ঘন্টা পড়ালেখা করে তার চেয়ে ভালো রেজাল্ট করব। এই জাতীয় ভালো কাজের প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, হ্যাঁ হিংসা, সে ভালো করতেছে আমি তার চেয়ে ভালো করব, ভালো পড়ালেখা তার চেয়ে আরো এগিয়ে যাব, এটা করা যায়। কিন্তু স্যার
আব্দুর এটা করা। রহিম স্যার ক্যামেরা অফ করছে। জি বাবা, স্যার রহিম ক্যামেরা অফ করছে স্যার। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো অন্যের ধ্বংস কামনা করা যাবে না, অন্যের ক্ষতি কামনা করা যাবে না। সমাজে এমনটা হয় যে অমুক চেয়ারম্যান আছে, অমুক এমপি আছে, সে যতদিন থাকবে আমি আর আমার স্বপ্ন হবে না, আমার এমপি হওয়ার সব স্বাদ মিটবে না। সুতরাং সে ধ্বংস হয়ে যাক, সে মরে যাক, অথবা তাকে মেরে ফেলা হোক, তারপরে আমি এমপি হতে পারবো, চেয়ারম্যান হতে পারবো, বা আমার কাঙ্ক্ষিত কোনো পদবিতে আমি যেতে পারবো। এই কাজটুকু করা যাবে না, এটাই হলো হিংসা। তো ইসলাম হলো পরস্পর কল্যাণকামিতার ধর্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম হলো পরস্পর কল্যাণ কামনা। একজন ভাই অপর ভাইয়ের কল্যাণ চাইবে, ভালো চাইবে, তার তার উপকার চাইবে, তার ভালোটা চাইবে, এটা হলো ইসলাম। পারস্পরিক সাম্য, মৈত্রী, ভালোবাসা, ভ্রাতৃত্ব, পরস্পর সহযোগিতা এবং সহমর্মিতার ধর্ম। সুতরাং সে অন্যকে ঘৃণা করা, অন্যের প্রতি শত্রুতা পোষণ করা, অন্যের অনিষ্ট কামনা করা একজন মুসলমান করতে পারে না, যেটা মানব সমাজে ঐক্য সংহতি বিনষ্ট হয় এবং শান্তি শৃঙ্খলা ব্যাহত হয়। হিংসা বিদ্বেষ জাতীয় ঐক্য ও সংহতি এবং উন্নতির পথে অন্তরায়, ফলে জাতির মধ্যে বিভেদ, বৈষম্য এবং দেখা দেয় পারস্পরিক শত্রুতা তৈরি হয়, মুসলিম জাতির ঐক্য ভ্রাতৃত্ব নষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী জাতি সমূহের মুন্ডনকারী অর্থাৎ ধ্বংসকারী রোগ ও রোগ, ঘৃণা এবং হিংসা তোমাদের দিকে হামাগুড়ি দিয়ে আসছে। আমি চুল মুন্ডনের কথা বলছি না, বরং তা হলো দিন মুন্ডনকারী, অর্থাৎ দিনকে ধ্বংস করে দেয়, দিনকে খাটো করে দেয় হিংসা এমন একটি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকুম আল হাসাদ, ফাইন্নাল হাসাদ ইয়াকুলুন হাসানাত কামা তাকুলুন নারুল হাতব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তোমরা হিংসা থেকে পিছে থাকো, কেননা হিংসা মানুষের ভালো কাজগুলোকে এমন ভাবে গিলে ফেলে, খেয়ে ফেলে, যেভাবে আগুন যেমন ভাবে কাঠকে খেয়ে ফেলে, আগুন যেভাবে লাকড়িকে জ্বালিয়ে দেয়, ধ্বংস করে দেয়, খেয়ে ফেলে, ঠিক হিংসা মানুষের ভালো কাজগুলোকে এভাবে জ্বালিয়ে ফুরিয়ে সারখার করে দেয়, নষ্ট করে দেয়, বরবাদ করে দেয়। এই জন্য আমাদের মাঝে, যদি আবু দাউদ শরীফের হাদিস, আমাদের মাঝে এরকম হিংসার বীজ যদি থেকে থাকে, আমাদের হিংসার বীজ গুলিকে উপড়ে ফেলতে হবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির গুনাহ মাফ করা হয় না, তার মধ্যে একজন হচ্ছে অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী, অন্যের প্রতি হিংসা পোষণকারী। এই তিন ব্যক্তিকে, ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না যে অন্যের প্রতি হিংসা বা বিদ্বেষ পোষণ করে। হিংসার ব্যাপারে ইসলামের বিধান হলো, ইসলামী শরীয়তে হিংসা বিদ্বেষ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। প্রকৃত মুমিন ব্যক্তি কখনোই হিংসুক হতে পারে না, বরং অন্যের কল্যাণ ও পরস্পর সাহায্য সহযোগিতা করা মুমিনের বৈশিষ্ট্য। আল কোরআনে আল্লাহ তাআলা হিংসা থেকে আশ্রয় চাওয়ার জন্য আমাদের শিক্ষা দিয়েছেন। আমরা সূরা তালাক আমরা বলে থাকি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, অর্থাৎ আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে, অর্থাৎ হিংসুকের হিংসা থেকে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পর হিংসা করবে না, একে অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করবে না ও পরস্পর বিরুদ্ধাচরণ করবে না, বরং সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে থাকবে, বুখারি ও মুসলিম শরীফের হাদিস। আমরা এই পাঠে যে বিষয়গুলি জানলাম, যে হিংসা একটা মানুষের বড় ধরনের বদ অভ্যাস, অনেকে
সম্পত্তির কারণে একে অপরকে হিংসা করে, আমার তো সম্পদ বেশি, অনেকে সৌন্দর্যের কারণে অন্যকে হিংসা করে যে আমি তো হচ্ছে বেশি সুন্দর, সে তো আমার চেয়ে কালো, সে তো অনেক বেঁটে, অথবা সে তো একটু খোঁড়া, বা নানান ভাবে সে অন্যকে ঘৃণা করতে চায়, অথবা এমন বলে আমি তো একটু ভালো জ্ঞানী, হ্যাঁ সে তো কম জ্ঞানী, সে তো কম বুঝে, সেদিক থেকে ঘৃণা করে। অনেকে মনে করে আমি তো একটু ভালো নামাজ দিই, আমি ভালো ইবাদত করি, হ্যাঁ আমি আল্লাহর পথে পথে আছি খুব বেশি, সে তো নাই, সে তো নামাজ পড়ে না, সে তো নামাজ রোজা রাখে না, হ্যাঁ এভাবে অনেকের প্রতি ঘৃণা করে। না, আমরা তার প্রতি ঘৃণা না করি, বরং তার জন্য ভালোবাসা দিয়ে তাকে দোয়া করব, আল্লাহ তাআলা তার যে অসম্পূর্ণতা রয়েছে, তার যে অসম্পূর্ণতা রয়েছে আল্লাহ তাআলা তাকে যাতে পূর্ণ মুমিন বানিয়ে দেন, তাকে পরিপূর্ণ শান্তি দান করেন। মানুষের কালো হলেই যে তার সম্পদ শান্তি আসবে এমনটি নয়, হ্যাঁ সুন্দর হলে তার শান্তি আসবে, মেধাবী হলেই তার শান্তি আসবে, বিষয়টা এমন না। শান্তি তো আল্লাহ তাআলার কাছে, অনেক সম্পদ, অনেক সম্পদশালী কিন্তু সে শান্তি শান্তি নাই, অনেক সুন্দর তার শান্তি নেই, অনেক বড় চাকরিওয়ালা সেখানে তার শান্তি নেই, শান্তি তো আল্লাহ তাআলার কাছে। এই জন্য অন্যের প্রতি ঘৃণা বা হিংসা পোষণ না করে বরং ওই অন্য ভাইয়ের, অন্য মুমিনের, অন্য ব্যক্তির যদি কোনো ত্রুটি থেকে থাকে, কোনো অসুবিধা থেকে থাকে, তার জন্য আল্লাহ তাআলার কাছে কল্যাণ কামনা করা, তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, তার অসুবিধাগুলি আল্লাহ তাআলা যাতে দূর করে দেয় সেই প্রত্যাশা করা। আল্লাহ তাআলা আর যদি আমার চেয়েও কেউ ভালো পদ অবস্থানে থাকে, আমার চেয়ে যদি কেউ সম্পদে, সম্মানে, সৌন্দর্যে, মেধায়, বুদ্ধিতে, শিক্ষা দীক্ষায় যদি আমার চেয়েও কেউ ভালো অবস্থানে থাকে, তাহলে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমাকে ওই অমুক ভাইটির মতো, আমাকেও তার মতো সম্মানিত করো, তার মতো সম্পদশালী করো, তার মতো মেধাবী করো, হ্যাঁ বা তার চেয়ে বেশি মেধাবী করো, তার চেয়ে সম্পদশালী করো, যাতে আমি তোমার প্রতি সম্পদ ব্যয় করতে পারি, যাতে আমি তোমাকে চিনতে পারি। এই উদ্দেশ্যে আল্লাহ তুমি তার মতো আমাকে সম্পদশালী করো, সম্মানিত করো, হ্যাঁ এটা বলা যাবে। কিন্তু তার ধ্বংস কামনা করা যাবে না, আল্লাহ তাকে ধ্বংস করে দাও, তার ক্ষতি করে দাও মনে মনেও চাওয়া যাবে না, মনে মনেও কল্পনা করা যাবে না, তারটা ধ্বংস হয়ে যাক, শেষ হয়ে যাক, আমি সে জায়গাতে যাই বসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্তর থেকে হিংসার যে বেদী, হিংসার যে রোগ রয়েছে, সে হিংসার রোগ বেদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখুক সবাই বলে আমিন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম আমিন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।